বন্ধুরা, আজকে আমরা শুনব মেরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি হয়েছিল, একদম সরাসরি হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মজলিসে বললেন, গত রাত আমার প্রতিপালক আমাকে বিশেষ সম্মানে ভূষিত করেছে। আমি যখন মসজিদুল হারামে ঘুমিয়েছিলাম তখন তিনজন ফেরেশতা আমার কাছে আসলেন, তারা আমাকে জাগিয়ে তুলে নিয়ে জমজম কুয়ার নিকট রাখলেন। অতঃপর জিব্রাইল আমিন আলাইহি সালাম আমার গলা থেকে বুক পর্যন্ত চিরে ফেললেন, আমার বুক ও পেটের ভিতর থেকে সমুদয় বস্তু বের করলেন, তারপর নিজ হাতে জমজমের পানি দ্বারা ধুয়ে আমার পেট পবিত্র করলেন। অতঃপর একটি সোনার পাত্র আনা হলো, ওই পাত্র থেকে ইমান ও হিকমত দিয়ে বুক ও গলার ধমনীগুলো পূর্ণ করলেন এবং জোড়া লাগিয়ে দিলেন। অতঃপর আমাকে মসজিদুল হারামের দরজায় আনা হলো, সেখানে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বহন করে নেয়ার জন্য খসর সাদৃশ্য বোরাক নামক একটি জন্তু পেশ করলেন। জন্তুটি ছিল শ্বেত বর্ণের। আমি যখন তাতে আরোহণ করলাম তখন তা এত দ্রুত গতিতে চলতে লাগলো যে তার পিছনের পা দুটি যে স্থানে স্পর্শ করে সেখান থেকে সামনের পা যেখানে পড়ে তার দূরত্ব দৃষ্টিসীমার দূরত্বের সমান। সুবহানাল্লাহ, একবারে চোখ যেখানে যায় সেইখানে চলে যায়, এত পরিমাণ স্পিড। এভাবে তা আমাকে বিদ্যুৎ বেগে নিয়ে বাইতুল মাকদাসে গিয়ে উপনীত হলো। এখানে জিব্রাইল আমিন আলাইহিস সালাম ইঙ্গিতে বোরাকটি মসজিদুল হারামের কাছে, অর্থাৎ আকসার দরজার কাছে একটি বিশেষ জায়গায় থামল। থামার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামার পরে বনি ইসরায়েলগণের নবীগণ এই মসজিদে নামাজ পড়তে এসে তাদের বাহনকে ওই যে জায়গায় বাঁধতেন সেখানে বেঁধে রাখলেন। অতঃপর আমি মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করে দুই রেকাত নামাজ পড়লাম। কোনো কোনো বর্ণনা অনুসারে পূর্ববর্তী সকল নবীগণের ইমাম হয়ে জামাতে নামাজ পড়ালাম, তারপর সেখান থেকে অর্ধজগতে আরোহণের প্রস্তুতি শুরু হলো। প্রথমে জিব্রাহিম আমিন আলাইহিস সালাম আমার সামনে দুটি পেয়ালা পেশ করলেন, এর একটিতে দুধ এবং অপরটিতে মদ ছিল। আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম এবং মদের পেয়ালা ফেরত দিলাম। তা দেখে জিব্রাইল আমিন বললেন, আপনি দুধের পেয়ালা গ্রহণ করে স্বাভাবিক দিনকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর ঊর্ধ্বজগতের ভ্রমণ শুরু হলো। আমাকে এবং জিব্রাইলকে নিয়ে বোরাক আকাশের দিকে উড়ে চলল। আমরা প্রথম আসমানে পৌঁছালে জিব্রাইল আমিন আলাইহিস সালাম দ্বাররক্ষী ফেরেস্তাকে দরজা খুলে দিতে বললেন। ফেরেস্তা বললেন কে? জিব্রাইল আমিন বললেন, আমি জিব্রাইল। ফেরেস্তারা আবার জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কে? জিব্রাইল উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেস্তারা পুনরায় জিজ্ঞেস করলেন, তিনি কি আল্লাহ তাআলার দাওয়াত পেয়ে এসেছেন? জিব্রাইল আমিন বললেন, অবশ্যই। ফেরেস্তারা দরজা খুলতে খুলতে বললেন, এমন ব্যক্তির আগমন মোবারক হোক। আমরা যখন প্রথম আকাশে প্রবেশ করলাম প্রথমেই হযরত আদম আলাইহিস সালাম এর সাথে দেখা হলো। জিব্রাইল আমিন আমাকে বললেন, ইনি আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাকে আমি সালাম করলাম। তিনি আমাকে সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে আমার সম্মানিত পুত্র, সম্মানিত নবী। অতঃপর দ্বিতীয় আসমানে পৌঁছালাম। এখানে প্রথম আসমানের মতো প্রশ্নোত্তর পালা অতিক্রম করে দরজা খুলে দিলেন ফেরেস্তা। সেখানে হযরতে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে তাদের উভয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করলে তারা উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই, হে সম্মানিত নবী। অতঃপর তৃতীয় আসমানে পৌঁছলে পূর্বের মতো ঘটনাই ঘটল।
এবং সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করলে ইউসুফ আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই, সম্মানিত নবী। অতঃপর চতুর্থ আসমানে একই রকমের প্রশ্ন উত্তর অতিক্রম করার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। অতঃপর পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে একইভাবে সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। আমি কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আপনার এই অসাধারণ মর্যাদার জন্য আমার ঈর্ষা হচ্ছে। আপনার উম্মত আমার উম্মতের তুলনায় বহুগুণ বেশি বেহেস্তবাসী হবে। অতঃপর পূর্বোক্ত প্রশ্ন উত্তর পর্ব অতিক্রম করে আমরা যখন সপ্তম আকাশে পৌঁছালাম, তখন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল। তিনি সেখানে বাইতুল মামুরের দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 নতুন নতুন ফেরেশতা প্রবেশ করে। কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন এখানে তারা প্রবেশ করতে পারে না। তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন, স্বাগতম হে আমার সম্মানিত সন্তান, সম্মানিত নবী। অতঃপর সেখান থেকে আমাকে সিদরাতুল মুনতাহায়, শাব্দিক অর্থে সীমান্তের বড়ই গাছ, তবে এটি প্রকৃতপক্ষে কি গাছ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, নিয়ে যাওয়া হলো। অতঃপর আল্লাহ তাআলা আমাকে সম্বোধন করে হুকুম দিলেন যে আপনার উম্মতের উপর 50 নামাজ ফরজ করা হয়েছে। এরপর থেকে আমি নিচের দিকে নামতে শুরু করলাম। পথিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এই মিরাজের সফরে আপনি কি উপকৌঠন পেলেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ। তিনি বললেন, আপনার উম্মত এই ভারী বোঝা বহন করতে পারবে না, সুতরাং আপনি ফিরে যান এবং কমিয়ে দেওয়ার আবেদন জানান, কেননা আমি আপনার পূর্বে নিজের উম্মতকে পরীক্ষা করেছি। এ কথা শুনে আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম এবং মিনতি জানানোর পর 5 ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। অতঃপর মূসার কাছে আসলে তিনি পুনরায় বললেন, এখনও অনেক বেশি রয়েছে, আবার যান আরও কমিয়ে আনুন। আমি আবার গেলাম, এবারও আরও 5 ওয়াক্ত কমানো হলো। অতঃপর মূসার পীড়াপীড়িতে আবার যাই, আবার 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসি। মূসা আলাইহিস সালাম বারবার নবীকে বলতেন, এটাও পারবে না, যান আর একবার ঘুরে আসেন আল্লাহর কাছ থেকে, আর 5 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। এভাবে কমাতে 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 আর বাকি রইল 5 ওয়াক্ত। তখনও মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এটাও পারবে না, যান আপনি এটাও কমিয়ে নিয়ে আসেন। কিন্তু আল্লাহর নবী বললেন, সুতরাং আবার যান। আল্লাহ নবী বললেন, এবার গেলেও হয়তো 5 ওয়াক্ত কমানো হবে, তখন আমার হাতে আর কিছু অবশিষ্ট থাকবে না, তখন আমার উম্মত বেনামাজি থাকবে, কোনো নামাজই আর পড়বে না। আমি এখন পুনরায় কমানোর আবেদন জানাতে লজ্জাবোধ করছি। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন না, 50 ওয়াক্ত দিয়েছিলেন। তবে সর্বশেষ ঘোষণা এসেছে হাদিসে, অন্য রেওয়াতে আসছে, আল্লাহর নবী যখন জমিনে আসলেন, আল্লাহ তাআলা গায়বি মদত থেকে বললেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মিরাজের ঘটনা থেকে অনেক শিক্ষা আছে, এখানে মাত্র কয়েকটি উল্লেখ করলাম। নামাজ যে ইসলামী ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা এই ঘটনা থেকে দিবালকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। দাওয়াত দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে
এই পাঁচ ওয়াক্ত নামাজ এমন ধারাবাহিকতায় প্রক্রিয়ায় ফরজ করলেন যে প্রত্যেক ওয়াক্তের নামাজ দশটি ওয়াক্তের সমান বলে ধারণা দেওয়া হয়, যাতে এর একটি ওয়াক্ত কেউ যেন তরক করার সাহস না করে। চিন্তা করুন, হচ্ছে আমরা অনেকেই নামাজ পড়ি না, অনেকেই নামাজ থেকে অনেক দূরে সরে গিয়েছি, নামাজের কাছেও আসি না। দুই, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার পূর্ববর্তী সকল নবীকে প্রথমে সালাম দিয়েছেন। আমরা সালাম দিতে কার্পণ্য করি, অহংকার বশত, হিংসা বশত আমরা সালাম দিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছেন সেখানেই আগে সালাম দিয়েছেন। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোমেন না হতে পারবে। আল্লাহ রাসূল আবার বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না, তাহা ভাবতুম, যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে না পারবে। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন এক পদ্ধতির কথা বলবো না যে পদ্ধতি অবলম্বন করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আর ভালোবাসা বৃদ্ধি পালে তোমাদের ইমান মজবুত হবে, আর তোমরা ইমান মজবুত হলে তোমরা মোমেন হবে, আর তোমরা মোমেন জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ বললেন, যে বলেন হুজুর কি সে? নবীজি বললেন, আফসুস সালামা বাইনাকুম, আর তা হলো তোমরা পরস্পরের মাঝে সালামের প্রচলন ঘটাও, সালাম দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়ুল ইসলামি খাইর, হিনবী ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতইমুত তাআম ওয়া তাকরাউস সালাম, অসহায় মানুষগুলিকে খাদ্য দান করো, গরিব মিসকিন অসহায় মানুষদেরকে খাদ্য দান করো, খাবার খাওয়াও, আর তোমার চেনা অচেনা সকলকে সালাম দাও। সুবহানাল্লাহ, এই সালাম অত্যন্ত দামি জিনিস, এই সালাম দিলে অহংকার থেকে মুক্ত থাকা যায়। আল্লাহ নবী বলেন, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। এই সালাম কখন থেকে আসছে জানেন? এই সালাম আসছে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাদিসে আসছে, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ, অতঃপর যখন তার মধ্যে রুহ দিলেন, রুহ দেওয়ার পর বললেন, হে আদম যাও, ওই যে মালায়িকারা রয়েছে, ফেরেশতারা রয়েছে, সেখানে যাও এবং তাদেরকে তুমি সালাম দাও। এই সালামের প্রতি উত্তরে তারা কী বলে এটা ভালো করে শ্রবণ করো, কারণ এটাই হবে তোমার সন্তানদের অভিবাদন। সুবহানাল্লাহ, সেখান থেকে সালামের প্রচলন। চিন্তা করুন, ফেরেশতাদেরকেও প্রথম মানুষ যে নবী আমাদের আদি পিতা, তাকে আল্লাহ বানিয়ে বলেছেন সালাম দাও, আগে আগে সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আগে সালাম দিতেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। আমাদের যুগে অনেক হুজুর আছেন সালাম দিতে চান না, সালাম দিতে কার্পণ্য করেন, সালাম দেয়াটা মনে করেন ছোট হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্ট কৃপণকে? এক একজন এক এক মত দিলেন, কেউ বললেন টাকা পয়সা আছে খরচ করে না, কেউ বললেন ধন সম্পদ আছে কিন্তু আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, এভাবে বললেন। নবীজি বললেন, না, সবচেয়ে নিকৃষ্ট কৃপণ হলো ওই ব্যক্তি যে সালাম দিতে কার্পণ্য করে, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন তোমার সাথে কারোর সাথে সাক্ষাৎ হয় কথা বলার আগে সালাম দাও, যখন বক্তৃতা দিবে বক্তৃতার পূর্বে সালাম দাও, যখন আলোচনা করবে আলোচনার পূর্বে সালাম দাও, তাহলে আসসালামু কবলাল কালাম। নবীজি বলেছেন, কথাটা আমার নয়, নবীজি বলেছেন আসসালামু কবলাল কালাম, কথার আগে সালাম, বক্তৃতার আগে সালাম, দেখা সাক্ষাতে কুশল বিনিময়ের আগে সালাম, আগে সালাম দিতে হবে, এটা নবীর সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেরাজে যত নবীর কাছে গিয়েছেন, যত আসমানে গিয়েছেন, আগে সালাম দিয়েছেন। আসুন আমরাও এই সুন্নাকে আঁকড়ে ধরি। সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অশান্তি এই সালামের মাধ্যমে দূর করার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকে মেরাজের এই ঘটনা থেকে আমরা যা কিছু শিখলাম, সালাম দেওয়া এবং নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও দুটি উপহার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটি হলো সূরা বাকারার শেষের দুই আয়াত, আরেকটি হলো আত-তাহিয়াত, এটাও কিতাবের মধ্যে এসেছে। সূরা বাকারার শেষের দুই আয়াতের ফজিলত কি জানেন? এটার ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের বেলায় যদি কেউ সূরা বাকারার শেষের দুই আয়াত তেলাওয়াত করে, ওই রাতে যে যত আমল করুক, তাহাজ্জুদ পড়ুক, তেলাওয়াত করুক, নামাজ পড়ুক, ভালো কাজ করুক, দান সদকা করুক, যত আমল করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার শেষের দুই আয়াত তেলাওয়াত করার কারণে সমস্ত মানুষের নেক আমলের একটা সব তার আমলনামায় দিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষের দুই আয়াত কি একটু তেলাওয়াত করি শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين سبحان الله سبحان الله ايه تلاوات করলাম আমি করেছি, আপনারা যারা শুনেছেন, এই আজকে রাত্রে যত মানুষ যত আমল করুক, আমাদের আমল নামায় তাদের সব চলে আসবে, তবে তাদের সবের কোনো ঘাটতি হবে না। আসুন আমরা এই আমলটা করি। রাতের বেলায় আমানার রসুল অর্থাৎ সূরা বাকারার শেষের দুই আয়াত তেলাওয়াত করি। আরেকটা জিনিস হলো আত-তাহিয়াতু দিয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহ যখন কথা বলেছিলেন সে আত-তাহিয়াতু দিয়েছিলেন। আত-তাহিয়াতু কি আমরা জানি সবাই? একবার শুনি, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু আত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা
ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির মেরাজ যে ঘটনা শুনলাম এটা থেকে যা শিক্ষা আছে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ আমাদেরকে সঠিক সময় আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।